নমস্কার, আমার নাম দীপশিতা, আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জেএনইউতে পিএইচডি করছি। আপনারা জানেন আগামী 6 তারিখ লোকসভা নির্বাচন হতে চলেছে। এই লোকসভা নির্বাচনে নিরিখে কিছু দু একটা কথা আমার আপনার কাছে বলার আছে। আমি অনুরোধ করব আমার যে কথাগুলো আপনারা একবারের জন্য হলেও ভাববেন। এখন আপনারা দেখছেন টিভিতে, খবরের কাগজে, সমস্ত জায়গায় একটা বাইনারি হচ্ছে, যে বাইনারিতে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির কথা বলছে, মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর কথা বলছে। মানে মনে হচ্ছে যেন এই পুরো যে নির্বাচনটা, নির্বাচনে দুজনই, দুই পক্ষ লড়ছে, একজন নরেন্দ্র মোদী এবং একজন মমতা ব্যানার্জি। কিন্তু আমার যা রাজনৈতিক বোধ, আমার যা রাজনৈতিক ভাবনা চিন্তা, সেই রাজনৈতিক অ্যানালাইসিস অনুযায়ী আমার মনে হয় যে ব্যাপারটা একটুখানি গোলমেলে, একটু গন্ডগোল আছে। আমার মনে হচ্ছে রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী দুজনে একদিকে রয়েছেন এবং তার বিপরীতে এই ভারতবর্ষের জনগণ রয়েছে, এই ভারতবর্ষের মেহনতি মানুষ রয়েছে, এই ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ রয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন? তার কারণ হচ্ছে দুটো রাজনৈতিক দলই, মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী, আপনি যদি একটুখানি পিছিয়ে যান, এরা যখন 2000 আগেরবার যখন লোকসভা নির্বাচন হচ্ছিল, তখনকার যদি আপনি এদের নির্বাচনের প্যাটার্ন দেখেন, যদি এজেন্ডা দেখেন, দেখবেন খুব প্রো পিপল এজেন্ডা। মানে সবাই খুব বিকাশের কথা বলছে, ডেভেলপমেন্টের কথা বলছে, গরিবী হটাওয়ের কথা বলছে। আজকে তো যদি এদের সবার পলিটিক্যাল লাইন দেখেন, নির্বাচনী লাইন দেখেন, দেখবেন এটা কিন্তু খুব স্টার্ক ডিফারেন্স। এখন এটা কেউ একবারের জন্য 15 লাখ টাকার কথা বলছে না, এখন কেউ একবারের জন্য 2 কোটি চাকরির কথা বলছে না, এরা কখনো একবারের জন্য ডেভেলপমেন্টের কথা বলছে না, না মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদী। এরা দুজন কি কথা বলছে? দুজনেই গিয়ে বলছেন, নরেন্দ্র মোদী বলছেন যে আপনি যদি হিন্দু হন তাহলে আমাকে ভোট করুন, আপনি যদি দেশকে সন্ত্রাসবাদী থেকে বাঁচাতে চান আমাকে ভোট করুন। মমতা ব্যানার্জি এখানে এসে বলছেন যে ভারতবর্ষের, পশ্চিমবাংলার সংখ্যালঘুদের উপর আক্রমণ বেড়েছে, আপনি যদি সংখ্যালঘু হন, আপনি যদি সচ্চা মুসলমান হন তাহলে আমাকে ভোট করুন। এখন ভাববার বিষয় এইটা, দুটো রাজনৈতিক দল যারা 5টা বছর আগে পর্যন্ত বিকাশের কথা বলছিল, ডেভেলপমেন্টের কথা বলছিল, চাকরির কথা বলছিল, তারা কেন 5টা বছর পেরিয়ে আসার পর আর একবারও এই কথাটা বলছে না? তার কারণ, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বিগত 5 এবং 7 বছর ধরে এই দুটো রাজনৈতিক দলকে দেখেছে এবং তারা দেখেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে এই দুটো দলই আমাদের ফেল করেছে। মানে যদি আমরা এমপ্লয়মেন্টের কথা বলি, বিগত 5 বছরে আমাদের যে আনএমপ্লয়মেন্ট রেট, সেটা 45 বছরের যে আনএমপ্লয়মেন্ট রেট, সেটাকে হার মানিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মধ্যে একটার পর একটা সাম্প্রদায়িক যে দাঙ্গা, সেই সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেছে। অথচ ওই মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত আমরা কখনো হিন্দু মুসলমান দাঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে শুনিনি। আপনারা দেখছেন একটার পর একটা মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, আমরা দেখলাম উত্তরপ্রদেশের মধ্যে, আমরা দেখছি পশ্চিমবঙ্গের মধ্যে প্রতিদিন। খুব ইন্টারেস্টিংলি, যে কৃষকরা, মানে 5 বছর আগে পর্যন্ত যার নামে নরেন্দ্র মোদী ভোট চাইতেন, উনি বলতেন গরিবদের জয় জওয়ান জয় কিষাণ, এই সমস্ত উনি স্লোগান দিতেন, আজকে দেখুন সেই কৃষকদের কি অবস্থা। বিগত 5 বছরে কৃষকরা আত্মহত্যা করেছে সবচেয়ে বেশি, বারবার তারা রাস্তায় নেমেছেন, কিষাণ লং মার্চ, পুনে থেকে মুম্বাই পর্যন্ত হেঁটে এসছেন কৃষকরা খালি পায়ে, কাঁধে লাল ঝান্ডা নিয়ে, দিল্লির রাজপথ কাঁপিয়েছেন খালি পায়ে, কাঁধে লাল ঝান্ডা নিয়ে, এবং তারা এনশিওর করেছেন, তারা সুনিশ্চিত করেছেন ওই কিষাণ লং মার্চের পর যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, সমস্ত জায়গায় ভারতের কৃষকদের যে অবস্থা, ভারতের কৃষকদের যে সমস্যা, সেই সমস্যাগুলো এজেন্ডার মূল জায়গায় চলে আসুক, এবং তারা কিন্তু করে দেখিয়েছেন। আপনি দেখুন এই ভারতবর্ষের শ্রমিকেরা বিগত দিনে 7 এবং 8 তারিখ সমস্ত ভারতবর্ষ অচল করে দিয়েছিলেন, সারা ভারত ধর্মঘট করেছেন, তারা বলছেন আমাদের যে ন্যূনতম মজুরি, সেই ন্যূনতম মজুরি 18,000 টাকা হতে হবে, তারা বলছেন আমরা যখন অবসর করবো, অবসরকালীন সময়ে আমাদেরকে 7,000 টাকার মিনিমাম একটা পেনশন চাই, তারা বলছেন যারা আর আনঅর্গানাইজ সেক্টরে রয়েছে। কারণ আপনারা জানেন বিগত 5-10 বছর ধরে সরকারি ক্ষেত্রে চাকরি আর হচ্ছে না, যা চাকরি হচ্ছে সমস্ত বেসরকারি এবং যে আনঅর্গানাইজ সেক্টর সেইগুলোতে। এই যে টোটো চালক, রিক্সা চালক, এই সমস্ত লোকজন রয়েছে, এদের সামাজিক সুরক্ষার কথা বলছে আজকে আমাদের দেশের শ্রমিকরা। উবের যারা চালান, উবের যে গাড়ির ড্রাইভাররা, জোম্যাটো, এই সমস্ত যে ফুড ডেলিভারি অ্যাপ গুলো আছে, সেখানে যে ছেলেমেয়েরা কাজ করেন, তারা পর্যন্ত ইউনিয়ন করছেন। আইটি, যে আইটি সেক্টরে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন, যাদের মানে ধরুন 5-7 বছর আগে পর্যন্ত আমরা ভাবতে পারতাম না তারা রাজনীতির কথা বলবে, তারা পর্যন্ত ইউনিয়ন করছে। সুতরাং বিগত 5 বছরে ভারতবর্ষে যে জনগণ, তিনি কৃষক হোক, তিনি মজদুর হন, তিনি হাই মানে হোয়াইট কলার এমপ্লয়িও হতে পারেন, তিনি হোয়াইট কলার লেবারও হতে পারেন, আবার তিনি একজন মুটে বাবা, একজন রিক্সা চালকও হতে পারেন, প্রত্যেকে বুঝতে পেরেছেন যে 5টা বছর গরিব মানুষের জন্য খুব খারাপ দিন এসছে। প্রত্যেকে বুঝতে পেরেছেন বিগত যে 5টা বছর আজকের দিন শুধুমাত্র নীরব মোদি, বিজয় মালিয়া, যারা কোটি কোটি টাকা আমার আপনার নিয়ে পালিয়ে গেছে, তাদের জন্য এসছে। ফলে এই ভারতবর্ষে যে খেটে খাওয়া মানুষ, এই ভারতবর্ষে যে জনগণ, তারা এক কাট্টা হচ্ছে এবং প্রশ্ন করছে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীকে, যে আমাদের জীবন জীবিকার যে প্রশ্ন,
আমাদের বেঁচে থাকার প্রশ্ন, স্কুল কলেজে ভর্তি হওয়ার যে দাবি, মানে আমার মেধা থাকবে, আমার মার্কশিট থাকবে, কিন্তু তৃণমূলের দাদা দিদিকে পয়সা না দিলে আমি ভর্তি হতে পারবো না, এইরকম যে একটা ব্যবস্থা, যে ব্যবস্থায় এসএসসি পাশ করার পরেও ছেলে মেয়েদের অনশনে বসতে হয় যে আমি এসএসসি পাশ করেছি, দেড় বছর হয়ে গেল আমার চাকরি নেই, এইরকম যে একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে মাধ্যমিকের প্রশ্নপত্র সব করা প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, লোকজন তো মানে ছেলেমেয়েরা, যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সবাই খুব ডেসপারেসিতে ভুগছে, খুব ভয়ে রয়েছে যে আমাদের ভবিষ্যৎটা কিরকম হবে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষে যে জনগণ, খেটে খাওয়া মানুষ, মহিলারা, যুব সম্প্রদায়ের ছাত্ররা প্রত্যেকে রাস্তায় নেমেছে, প্রত্যেকে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীকে কাট করায় দাঁড়িয়ে প্রশ্ন করতে চায়, আমাদের জীবনগুলো, আমাদের ভবিষ্যৎগুলো ছিনিমিনি খেলা হচ্ছে কেন? আর ঠিক সেই সময়, এটা অনেক পুরনো চাল, ব্রিটিশরাও করেছিল ডিভাইড অ্যান্ড রুল, যখন আমরা সবাই একসাথে স্বাধীনতার লড়াই লড়ছি, আমাদের হিন্দু মুসলমানের ভেঙে দেওয়ার চেষ্টা হলো, সেই একই, একদম সেই একই ফ্রেমে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে পোলারাইজ করার চেষ্টা করছেন, মেরুকরণের রাজনীতি করছেন। উনি বলছেন অন্য সমস্ত কিছু ভুলে যান, আপনি যদি হিন্দু হন আপনার জন্য আমি কাজ করব। মমতা ব্যানার্জি বলছেন ওই ফেকনেস, ওনার মাথায় কাপড় দিয়ে ওই যা যা করেন উনি সেই সব করে বলছেন যে আপনি যদি মুসলমান হন আপনাকে বাঁচাবো। উনি ভুলিয়ে দিতে চাইছেন মাদ্রাসার শিক্ষকরা যখন রাস্তায় নামেন উনি তাদের ওপর লাঠিচার্জ করেন, উনি ভুলিয়ে দিতে চাইছেন যে ফুটফুরা শরীফের রেল লাইন হওয়ার কথা ছিল, কল্যাণ ব্যানার্জি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছিলেন, পাঁচ বছর হয়ে গেল সেখানে গাছ গজিয়ে গেছে, কিচ্ছু হয়নি। এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন আমাকে আপনাকে হিন্দু মুসলমানে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যখন ভারতবর্ষ পশ্চিমবঙ্গে যে ঐতিহ্য, যে ঐতিহ্যে এ আর রহমান এবং লতা মঙ্গেশকর একসাথে গান গেয়েছেন, সৌরভ গাঙ্গুলি আজহারউদ্দিন একসাথে খেলে ভারতবর্ষকে জিতিয়েছেন, এই ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার যখন চেষ্টা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ আপনারা লাল ঝান্ডায় ভোট করুন। তার কারণ আমরা নেতা বদলের কথা বলছি না, আমরা নীতি বদলের কথা বলছি। আমরা বলছি একশো দিনের যে কাজ, সেই একশো দিনের কাজকে বাড়িয়ে 200 দিনের কাজ করতে হবে। আমরা বলছি চাকরির যে অধিকার, সেই চাকরির অধিকারকে সাংবিধানিক করতে হবে। আমরা বলছি সিকিউরিটির কথা, সাইবার সিকিউরিটির কথা, অর্থাৎ আপনি এই যে ফোনে যা যা সার্চ করছেন সেই সমস্ত কিছু যেভাবে বিগ ডেটা ব্যাংকের হাতে চলে যাচ্ছে, আপনার প্রাইভেসি বলে আর কিছু নেই, আপনি ফোনে যা করছেন সমস্ত কিছু আপনার সরকার জানে, এটা ভয়ঙ্কর সার্ভিলেন্সের অবস্থা। আমরা বলছি, আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি, আমরা বলছি যে সাইবার সিকিউরিটি, সেই সাইবার সিকিউরিটি সুনিশ্চিত করতে হবে। আমরা বলছি গরিব মানুষের যে বেঁচে থাকার অধিকার, মহিলাদের যে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, দলিত মুসলমানদের মাথা উঁচু করে যে বেঁচে থাকার অধিকার, সেই অধিকার আবার ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই জাত ধর্মের নামে ভোট করবেন না, আপনারা মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর যে আপসি বোঝাপড়া এবং সেটার মধ্যে দিয়ে আমাদের যে বোকা বানানোর চেষ্টা, সেই ফাঁদে পা দেবেন না। আগামী 6 তারিখ আপনার কাস্তে হাতুড়ি তারা চিহ্নে যে রক্ত পতাকা, যে লাল পতাকা বিগত 5 বছরে আপনাদের লড়াই সংগ্রামে আন্দোলনে ছিল, তাদের একটা সুযোগ দিন পার্লামেন্টের ভিতরে যাওয়ার, নিজের যে আপনার যে আওয়াজ, আপনার যে আওয়াজ, আপনার আওয়াজকে শক্তিশালী করুন, আপনার যে স্বর তাকে জোরালো করুন পার্লামেন্টের ভিতরে। আগামী 6 তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে 2 নম্বর বোতাম টিপে কমরেড তীর্থঙ্কর রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এই আহ্বান আমি রাখবো। ধন্যবাদ।